হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি, এই যে তো এখান থেকে পায়েস বসিয়েছি ঠাকুরের বারান্দায়, এখন ওভেনটা আনে। এখানে দেখো পায়েস বসিয়েছি, পায়েসটা হচ্ছে আর পায়েসের চাল পায়েস, আর এখানে চিড়ে দেবো, চিড়ের জন্য চিড়ে আনিয়েছি। এখন পূজা দিয়ে দিয়েছি, পুজো হয়ে গেছে। এখানে দেখো নৈবেদ্য আছে, চিড়ে নৈবেদ্য, এখানে দিয়েছি পায়েস, পায়েসও হয়ে গেছে। এখানে তো ফল দিয়েছি, প্রসাদটা মেখে দিয়ে দেবে সঙ্গে। তো এখন বাজে দুটো, এখন গিয়ে তোমাদের সামনে আসার সময় পেলাম। সকাল থেকে রান্না বান্না করছিলাম, পুজোয় সব কিছু মানে প্রয়াস করলাম, এগুলো করতে করতে দেরি হয়ে গেল। আর সকালে কি সুন্দর ওয়েদার করেছিল, রোদ উঠেছিল, কাপড়গুলো কত যেগুলো কাপড় ঘরে ভিজাচ্ছিল সব শুকিয়ে গেছে। এখন দেখো ওয়েদার, দেখো কি বৃষ্টি শুরু হয়েছে এখন, মানে সকাল থেকে বুঝেই যায়নি এরকম বৃষ্টি হবে। এখন অনেককে তো ইনভাইট করা হয়েছে, মনে হয় না সন্ধ্যাবেলা থাকবে বৃষ্টি। ঠাকুরকে বলছি ঠাকুর সন্ধ্যাবেলা যদি বৃষ্টি না থাকে সবাই যদি আসতে পারে, আমার ছেলেরা যাতে একটু ভালোভাবে আনন্দ করতে পারে ওর জন্মদিনে, দেখা যাক কি হয়। আর একটু পরে তোমার একটু রেস্ট নিই, কারণ পুরো দিন থেকে রেস্ট করার টাইম পাইনি, একটু রেস্ট নিই, তারপর তোমাদেরকে দেখাবো আমি কী রান্না করেছি। তো এই দেখো এখানে করেছি ডাল, এটা হলো গিয়ে পনির, যেটা ছেলের প্রিয়, মাটন খুব টেস্টি হয়েছে মাটনটা, এটা হলো কাঁঠাল বিচি ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা, এখানে নিরামিষ একটা সবজি, মিক্স সবজি একটা। তো বৃষ্টি হচ্ছে এখন, আবার কিন্তু গরম লাগছে, সত্যি খুব গরম লাগছে। আর এখন আজকে রোদ উঠেছে, তো হঠাৎ মানে রোদ উঠেছে পুরো ঘর না, ওই সাইডটা, এই সাইডটা না, ওই সাইডটা রান্নাঘর সাইডটা পুরো ঘামছে। এখন আবার শুকনো কাপড় দিয়ে মুছে এলাম, ফ্যানটা নিয়ে ভাবছি ফ্যানটা চালিয়ে দিলে শুকোবে নাকি, আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। মানে যা তা ওয়েদার, এই বৃষ্টি, এই রোদ আর গরম লাগছে, কোনো রকম আজকে দিনটা পার হয়ে গেলেই হলো। এই দেখো এই সাইডের অবস্থা পুরো ভিজা, এখন ফ্যান চালিয়ে দিয়েছি, যদি শুকাবে শুকাবে তাহলে শুকাবে আর কি। তোরা বেরিয়েছিলো, বেরিয়ে এখন ইয়াদের সন্ধ্যে খাবার আনলো, ভিতরে কি আমি যাই না করে দেখবো। তো দেখো ছেলেটা এসছে, এখানে এসে বেলুনগুলো ফুলিয়ে দিচ্ছে। তো আমরা হাফ করেছি ডেকোরেশন, মা আর আমি মিলে উনি ফুলি দিয়েছেন, আমি লাগিয়েছি। তো তারপরে দেখি হঠাৎ ওরা এসছে, তো এখন ওরা যাচ্ছে কালীবাড়ি মোমবাতি জ্বালিয়ে দিতে। আর এখান থেকে কি সুন্দর অনেকটা চট করে ফুলিয়ে নিচ্ছে, আমরা এতক্ষণ থেকে ফুলে মুখ দিয়ে ফু দিয়ে দিয়ে অনেকক্ষণ লাগে, ফেটেও যাচ্ছিলো অনেকটা, কি সুন্দর ফুলিয়ে দিচ্ছে দেখো। তো ওরা গেছিলো বাবা ছেলে গিয়ে, ও খাবার নিয়ে এলো সন্ধ্যাবেলা, আমার মনে হয় লুচি চানা ডাল বলেছিলাম ওইটাই হবে আর মিষ্টি, দেখবে এমনিতে রাত্রিবেলা কি। আর ফার্স্টে বলেছে যে বেলুন জায়গাকে বলেছে ওকে না করে দিয়েছে, তো আমরা ঘরে যেগুলো বেলুন আছে কয়েকটা ওইগুলো মা ফুলিয়ে দিয়েছেন, আমি লাগিয়ে লাগিয়ে কয়েকটা রেখেছি। তো বললাম আর কয়েকটা বেলুন নিয়ে আসো, আসো দেখলাম আসার পরে ওনাকে নিয়ে এসে গেছে। তো উনি বেলুন ফুলিয়ে লাগিয়ে দিয়ে যাবেন, ভালোই হয়েছে এদিকে, বানাইলে এক তো কম কম বেলুন ভালো লাগে না, ফুলিয়ে দিয়ে যাবেন মানে লাগিয়ে দিয়ে যাবেন, ডেকোরেশন হয়ে যাবে, তো পরে তোমাদেরকে দেখাবো। এখনও অনেক কিছু বাকি, বিছানা চাদর পাতবো, ওই করে বিছানা চাদর পাতবো, একটু রুম গুছকাজ করতে হবে, মোটামুটি গুছকাছই আছে, গুছকাজ করতে হবে আর একটু। তো ছেলের বার্থডে পার্টি আর ছেলের জন্মদিন আজকে, তোমরা সবাই আশীর্বাদ করবে ওকে যাতে ভালো মানুষের মতো মানুষ হতে পারে, ওইটাই আর সুস্থ থাকে, দীর্ঘজীবী হয়, ওইটাই আশীর্বাদ করবে। এইগুলো চাদর বদলে মানে উপরে পেতে যাই নিচে চাদর ছিল।
গেছে, তো মোটামুটি পারলে ভিডিও করবো আর কি। এই দেখো আমি শাড়ি পরেছি, একদম কটনের শাড়ি পরেছি, মানে গরমে গরম লাগছে। তো এখন একটু পরে গিয়ে বার্থডে কেক কাটা হবে। তো এখান থেকে ওর দাদা দিদিরা এসে গেছে, ওদের জন্য অপেক্ষা করছিল, তো এখন ও কেক কাটা হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ঈশান, হ্যাপি বার্থডে টু ইউ। পকেটে রাখো। এই যে ওরা এসে খেয়ে নিচ্ছে, মানে খাওয়ার জন্যই এসছে ভাগ্নের বার্থডেতে, না একটু আগে এসে এসে মানে হেল্প করলো। তো এখানে কী কী আছে তোমাদেরকে দেখিয়ে নিই, লুচি, ঘুগনি, সিঙ্গাড়া, মিষ্টি, কেক, এ হলো গিয়ে ছেলের বার্থডে আয়োজন। তো সবাই চলে গেছে আর এখন আমি নিয়ে বসেছি খাবার। রাত্রে তো আর খাবো না কিছু, এগুলো খেয়েই হয়ে যাবে আমাদের। তো ভালো করে ফটো ওটাতেও বলে গেছে, যাই হোক এখন খাওয়া দাওয়া করে নি, করে সব গুছিয়ে মোটামুটি রান্নাঘর গুছানো হয়েছে, বাকি গুছিয়ে আর খাওয়া দাওয়া করবো না, ঘুমিয়ে পড়বো, খুব টায়ার হয়ে গেছে। তো এখানে দেখো গিফট প্যাক করা হয়ে গেছে, মানে শান্তি নেই, মানে বললাম আমি দুটি পরে বের করবি, না এখনই বের করে নেবে, দেখে নেবে কী গিফট আছে। তো এই দেখো খাতা পেন্সিল পেয়েছে, ভালো গিফট পেয়েছে, পড়াশোনার জিনিস দিয়েছে, যারা দিয়েছে ভালো। আমরা বলেছিলাম গিফট না, মানে গিফটটা অ্যাভয়েড করার জন্যই বলেছিলাম, কিন্তু সবাই কেউ বাচ্চাদের বাচ্চাদের কেউ গিফট না নিয়ে আসে নাকি। তো যাই হোক এ হলো গিয়ে ওদের ওর গিফট। আরও বোধ হয় আছে অন্য রুমে, আরও আছে হয়তো, আমি এখন আর দেখিনি কী কী আছে। এগুলো এখন দেখলাম খোলা আছে, বোর্ড, বক্স, খাতা, পেন্সিল, কালার পেন্সিল। তো এই দেখো রান্নাঘর পুরো ক্লিন করে নিয়েছে, এখানে যত কিছু ছিল সব ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। তো বার্থডেটা কিরকম হলো বাবা? ভালো। তোমার ভালো লেগেছে? এনজয় করেছো? আচ্ছা এখন বাজে দুপুরে 10টা। ওদের বাবা ছেলের জন্য ভাত বসিয়েছি, ওরা তো লুচু টুচু কিছু খায়নি, তো ভাত বসিয়েছি, একটু রেস্ট করছে, কোমরে ব্যথা করছে, অনেকক্ষণ চোখের নিচে কালি পড়ে গেছে, দেখো একটু রেস্ট করে নিই, তারপর ওদেরকে খাওয়া দাওয়া দিয়ে ঘুমিয়ে পড়ব। তো আজকে হলো নেক্সট ডে, এখন দুপুর কটা বাজে? 1:30 বাজে, সকালে কাজ টাজ করে এখন ভাবলাম কালকে ভিডিওটা হঠাৎ মনে হচ্ছে এন্ড করিনি, তো এখন এডিট করতে বসছি, দেখি এন্ড করিনি, তো ভাবলাম যে না এখন এন্ড করে নিই, নেক্সট কালকেই আবার নতুন ভিডিও আসবে, মানে স্টার্ট করবো সোমবারে যাবে ভিডিও। তো কালকের ছেলে বার্থডেটা খুব ভালো হয়েছে, সুন্দরভাবে হয়েছে, বিশেষ ছিল না, সবাই আসছে, যাদেরকে বলতে সবাই আসছে। তো তোমাদের কীরকম লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল থেকে। আজকের জন্য টাটা, বাই বাই।